الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين <applause> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا <applause> يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيله ليذل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين سورة لقمان صيادة جابت الحمد صنع الله رب العالمين الجنة جابت و درود صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة জ্ঞানী মানুষের জ্ঞানকে বিলুপ্ত করে দেয় সাধারণ মানুষকে ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব দিক থেকে একেবারে বিরত রেখে দেয় যে জিনিসটা তার নাম হচ্ছে গান বাজনা গান বাজনার দিকে যদি কেউ মনোযোগ দেয় তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসে না গান বাজনা মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয় কোরআনকে ভুলিয়ে দেয় সালাদকে ভুলিয়ে দেয় এমনকি নিজের পারিবারিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও ভুলিয়ে দেয় এটাকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে এই নেশায় যদি কারো পেয়ে বসে সে দুনিয়া আখরা দুটি হারাবে এ বিষয়টি রসুল্লাহ। সাল্লা সাল্লামের জামানাতে কুফরে কোরআস যাতে মানুষ কোরআন না শোনে এজন্য তারা ইরাকের হীরানগরী থেকে সুন্দরী নর্তকি ভাড়া করে এনে মক্কায় গান বাজনা করতো নাচ গানের আসর বসাত যাতে কেউ আল্লাহ রসুলের দাওয়াত শুনতে না পায় এটা সুরিয়া সাজদাতে এসে এইভাবে লা তশমা উল এহাজ আলা কোরআন এই অলগাও লাকুম তাকলেবন তোমরা এই কোরআন শোনো না যখন মুহাম্মদ কোরআন বলবে তখন তোমরা অলগাও হইচই লেগাও লাহ লাকুম তাকলেবন যাতে তোমরা বিজয়ী হতে পারো মহম্মদ পরাজিত হয় দেড় হাজার বছর পূর্বে কাফেররা যে যন্ত্রটিকে কোরআন এবং ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য কৌশল হিসেবে ব্যবহার করেছিল সেটাই পুনরায় মুসলিম মুম্বার ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে কোনো ঘরে এখন আর কোরআনের চর্চা নাই সকালে উঠে কোরআন পাঠ করে ঘর থেকে বেরোতে হয় না যে অভ্যাস একটা করার দরকার ছিল আমাদের ওটা এখন নাই ফজরে পরে রাস্তা দিয়ে আর দেখি দুই পাশে হাই রাইজ বিল্ডিং ছিয়ানব্বই সালে ছাব্বিশে এপ্রিল যখন আমরা প্রথম নর্দাবাড়াতে এসেছি কোনো হাই রাইস বিল্ডিং দেখি নাই এই মাত্র কয়েকদিনের মধ্যেই রাস্তার দুপাশের সারিবদ্ধ বিল্ডিং কিন্তু দুঃখ লাগে তখনই রাস্তা যখন একাই মিসকিনের মতো হাঁটি অথবা একজনকে সাথে নেই দুই পাশের এইসব বিল্ডিং থেকে একটা মানুষ বেরিয়ে দেখি না মসজিদে যেতে বা মসজিদ থেকে আসতে মসজিদে মুরসিআা হে কে নামাজি না রেহে হেবিহে উনিশশো আটত্রিশ সালে মৃত্যুবরণকারী আল্লা ইকবাল অতি দক্ষ করে তিনি তার সে মধ্যে বলে গেছেন মসজিদগুলো শোক বরণ করছে শোকের কান্না কাঁদছে মসজিদগুলো এই জন্য যে তার সুন্দর বডির মধ্যে একটা মুসল্লি নাই আসল কারণ হলো এই তার মধ্যে সাহেবে অসাফে হেজাজি সে গুণাবলী নাই কত আগেই তিনি এই দুঃখ করে গিয়েছেন কমতা খেয়ালি না রেহি বরকে বিজলি না রেহি শোলে মকালি না রেহি এর সংখ্যা দিন দিন বাড়ছে বক্তা আর বক্তা আর বক্তা কিন্তু তাদের মধ্যে কথা সেই তেজস্বিতা নাই তাদের ঈমানের সেই বৈদ্যতি ঝলক নাই रह गई रस्म ए আযাহ কে রূহে বিলালি না रही ফালসাফা रह गया تلقিনিয়া গসালিন না रही আযানের রওয়াজ এখনো চালু আছে কিন্তু বেলালেশের রূহ আর পাওয়া যায় না ফিলোসফি আছে কিন্তু গাজালের ফিলোসফি নাই যত বাজে জিনিসের যুক্তি দর্গে যে তারা ফিলোসফি পড়ায় বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের ক্লাস হয় প্রফেসর হয় অথচ কোরআন জানে না হাদিসের দর্শন বুঝে না ইসলামী আকিদা জানে না এ কি আমাদের কথা আমি খালি উর্দুটা অনুবাদ করলাম বহু পূর্বে আল্লামী ইকবাল এ দুঃখ করে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন বন্ধুরা আমার মানুষকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গান বাজনা মনে রাখবেন আলেম ওলামা সব আজকে এই ফাঁদে পড়ে গেছে প্রত্যেকের পকেটে একটা করে শয়তানি যন্ত্র আছে তার নাম মোবাইল মোবাইল অন করলেই বেরিয়ে যাবে সব এমন কিছু সহায়তা নিয়ে নাই যা মোবাইলের মধ্যে ঢোকানো নাই কেবলমাত্র ইমানদার ব্যক্তিরাই ওইগুলো বের করে না ভালোগুলো নেয় খারাপগুলো বাদ দেয় তাদের সংখ্যা খুবই কম খুবই কম কজন যুবক আছে এখানে যারা মোবাইল ব্যবহার করে অত শেষ নোংরা জিনিস দেখেনি কখনো সম্ভবত খুঁজেই পাওয়া যাবে না আর এমন একটা খারাপ জিনিস সুসড়িজার ভিতরে এ বিষয়ে এই আয়াতটি দিয়ে আপনাদের শুরু করলাম সুরা লোকমান ছয় আয়াত গমিন লোকদের মধ্যে একদল লোক এমন আছে যারা বাজে জিনিস খরিদ করে লাভ কোনো কাজে লাগে না বেকার লিহুল্লাহন সাবিল্লাহ আল্লাহ রাস্তা থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য বিচ্যুত করার জন্য বেগায় অজ্ঞতা বসে সে কিন্তু বুঝতে পারছে না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ও ঠিক আছে এখন একটা গান শুনিনি আজ নি আবার চলে যাব আচ্ছা আল্লাহ বলছেন তুমি জানো না তুমি কিন্তু থেকে যাওয়া তুমি সালাতে গেলেও তোমার সালাতের মধ্যে গানের সুর বাজবে মনে মনে সালাতের মধ্যে তাকওয়ার সুর বাঁচবে না তুই নিজের বই খুলে বসলেও পড়ার মধ্যে মন বসবে না তুই বুঝতে পারছো না তোমাকে কীভাবে ধ্বংস করে দিচ্ছে ওই অত্যাখা যাহা হুজুয়া এটাকে একটা খেলা মনে করে কি না একটু এটা হবে না এটা রিক্রেশন নয় এটা রিক্রেশন নয় এটা সংস্কৃতি নয় এগুলোকে যারা শিল্প বলেন তারা পরোক্ষভাবে শয়তানকে শিল্পাচার্য মনে করেন কারণ এগুলো সব শয়তানি কারবার শয়তান এগুলো শিখায় আর এটার পিছনে যত অর্থ সম্পদ সময় আমরা ব্যয় করছি অন্যদিকে এত সময় ব্যয় করি না জ্ঞানীদের জ্ঞান জগতে আজকে আচ্ছন্ন হয়ে গেছে বেগার এলিমেন্ট সে জানে না যে বলে মধ্যে সে আছে শিল্পীরাই পুরস্কার পায় কি আলমরা পুরস্কার পায় না বড় বড় অ্যাকামেডিশিয়ান যারা নাট্যকার যারা তারাই এদেশে সবচাইতে সুশীল সমাজের শ্রেষ্ঠ মানুষ আজ পর্যন্ত দেখলাম না কি পাকিস্তান কি বাংলাদেশ আমলে দেশের কোনো সত্যিকারের তাকওয়াশীল আলমকে সরকার সম্মান করেছে এমন কোনো রেকর্ড আমার মনে আপনাদের জানা নাই কিন্তু ফালতু একটা লোক সুন্দর গান গাইল তাকে নিয়ে নাচানাচে খেলা করছে সারাদিন বসে খেলা দেখছে কাজ নেই এটাও শয়তানির ফাঁদ সারাদিন সারাদিন একদিন দুদিন একটানা বসে থাকবে হা হা দেখছি একটু যদি ভালো হয় একেবারে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আনন্দে নাচতে শুরু করে তার দুনিয়া সব ফেরি পুরস্কারের পুরস্কার একটু যদি খারাপ হয় আর কথা নেই কি যে হল দুনিয়া একজন ভালো অফিসারকে পুরস্কার দেওয়া দরকার তাহলে উৎসাহিত হয় তা তো আমরা দেখি না উচিত ছিল দেশটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া কল্যাণ কর্মে উৎসাহিত করা কিন্তু বাজে কাজে উৎসাহিত করা কোনো কল্যাণ নাই আল্লাহবাক বলে দিচ্ছেন মানুষের মধ্যে একদল মানুষ আছে তারা আল্লাহ হাদিস খরিদ করে বাজে কথা খরিদ করে কি জন্য লিউদুল্লাহ সাবিল্লাহ আল্লাহ রাস্তা থেকে মানুষকে বিচ্যুত করার জন্য ওই হত্যা হুজুয়া এটাকে তারা খেলার জিনিস মনে করে ফালতু জিনিস মনে করে এমনি খেলছি বিনোদন কিছু না অথচ সে জানে না কি ক্ষতি তার হচ্ছে এবং তার পরবর্তী বংশধতদের মধ্যে হচ্ছে গেলে হমাদা বমহীন মনে রেখো এইসব লোকদের জন্য রয়েছে হিনু কর শাস্তি এহকালে এবং পরকালে আর মল্লিক পরকাল শুরু হয়ে গেল কতদিন দুনিয়া বাসবেন খেলা শুরু হবে এসব যারা করেন সাবধান লাহবাল হাদিস বলতে রইসুল মুফাসরিন আব্দুল আব্বাস তিনি বলছেন হুয়াল গিনা গান অন্যতম তাবি মুজাহিদ তিনি বলছেন তবল তবলা যা দিয়ে তবলা আপনি বোঝেন ভালোই হাসান আল বাসরি বলছেন এই আয়াতটি নাজিল হয়েছে গান বাজনার বিরুদ্ধে ফিলগেনওয়াল মাঝামিজ ইবনোমাদ বলছেন এই আয় একটি নাজিল হচ্ছে গান বাজদাদের বিরুদ্ধে দাগা শাহ বেগ রাম তাবি নেজাম শ্রেষ্ঠ তাবির জ্যেষ্ট তাবি সবাই এই ব্যাপারে একমত প্রখ্যাত মোফাস্সের শহীখ আবদুর রহমান শাহাদী তিনি অত্যন্ত চমৎকার বলে দিচ্ছেন কুল্লুল কালাম ইন মহাররাম যাবতীয় হারাম কথা কুল লকবিন বাতিল ও হেজিয়ান যত বাতিল কথা এবং ফালতু কথা আকবর মোরাকুবা মিল কুফরি সিয়ান যেসব কথা মানুষকে আল্লাহ থেকে কুফরিতে উদ্বুদ্ধ করে এবং বাজে কাজে উদ্বুদ্ধ করে মিন গি বত্তিন্ন সাত মিন হেনাইন গিবুতের কাজে গালিগালাজের কাজে গান বাজনার কাজে ও মজামিরের শেতান এসব সব শয়তানের বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত এই সবগুলো এই আয়াতের মধ্যে সামিল আছে কোনো কাজ নেই উচ্চাঙ্গ সঙ্গীত হ্যাঁ হু হ্যাঁ হুঁ করছে কেউ কিছু বুঝেই না ওরে এই বাপরে বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতকার পত্রে হেডলাইন হচ্ছে টুন 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 বাজাতেই আছে কী যে ওর অর্থ কী যে মর্ম ও তো মানুষই বুঝবে না উনি বোঝে যিনি বাজাচ্ছেন তিনি ভালো বুঝে শয়তান শতানিটা বুঝে সবগুলোর এক কথায় শেষ লাল হাদিস এবারে আসেন এ বিষয়ে সরাসরি আল্লাহ রসুলের বাণী সাহাবাহ কেরামের বাণী এজামের বাণী আইমাই আর বা আর বাণী এবং সবশেষে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম ইসলামের পণ্ডিত যারা ছিলেন তাদের বক্তব্যগুলো আমরা শুনি এরপরও যদি কারো দিল নরম না হয় তো তাকে সম্পূর্ণ শয়তানের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করে নিতে হবে কারণ শয়তান কিছু কিছু মানুষকে এমনভাবে বিভ্রান্ত করে তাদের ফিরানো যায় না আর সবচেয়ে বড়ো কথা আল্লাহ হলো হেদায়তের মালিক দায়িত্ব আমাদের শুনানো হেদায়তের মালিক আল্লাহ আসুন রসুল্লাহ সাল্লা সাল্লামা এ বিষয়ে আমাদেরকে কী বানী শুনিয়েছে বখর শরীফ হাদিস আর আবী মালে কেল সারি রাজ্য কল কল রসুল্লাহ সাল্লি সাল্লামা লে কুুন উম্মতি হেল হের হারিরা ওল বল মহাজেফ অতি সত্ত্বে আমার উন্মতের মধ্যে একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা হালাল করবে পর নারীকে ওল হারিরা রেশমকে ওল খামরা মতকে ও মহাজেফা বাদ্যযন্ত্রকে তাদের শাস্তি কী হবে একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন এক পাহাড়ের পাদদেশে একদল মানুষ আশ্রয় নিল সেখানে মেষ চারক তার মেষ চড়াচ্ছিল তাকে তারা বলল তুমি সকালে আমাদের কাছে এসো অর্থাৎ অপকর্ম করার জন্য কুকর্মের জন্য সকালে আসার আগেই রাতের মধ্যেই আল্লাপাক ওই পাহাড়কে ধসিয়ে দিয়ে ওই সব লোকগুলিকে যারা ওখানে অন্যায় কাজের জন্য বসেছিল পরদিন তাকে আহ্বান করেছিল পুরা পাহাড়টাকে ধসিয়ে দিলেন এবং ওই লোকগুলোকে কুকুর এবং শুকুর এবং বানরে পরিণত করলেন অতএব এই উম্মর সাবধান তোমাদের উপরেও কোন গজব আসবে হাদিস থেকে চারটা জিনিস পাওয়া যায় এক নারী হারাম জেনা ব্যবিচার হারাম দুই রেশম পুরুষের জন্য হারাম তিন মদ হারাম এই বিষয়ে কোনো রকমের ইতলা কোনো আলমের মধ্যে নাই দুই নম্বর এই লোকগুলি যারা এই সেগুলো করবে তাদের আরেকটি বিষয় হারাম করা হচ্ছে মা গানবদ্ধ হারাম অনেকের ধারণা মদ হারাম বটে গানবাদ্য হারাম নয় কিন্তু লাই আস্তা হেললান্না শব্দের মধ্যে বোঝা যায় তোমরা হালাল করবে অর্থাৎ যা হারাম ছিল তাই তো লোক হারাম করে তো ওই একই সঙ্গে যেহেতু আল্লাহ এখানে আল্লাহ রসুল এখানে মা বলেছেন বাদ্যযন্ত্র নিয়ে আসছেন অত নিঃসন্দেহে এটি হারাম কোনো কোনো আলমের বক্তব্য আছে যে ব্যবহার করলে তো হারাম হবে আসলে বস্তুটা তো হালাল ওইসব যুক্তি এখানে চলবে না পরে বলছি টের পাবেন শুকরের গোস্ত খান বা না খান ও পালন করাটাও হারাম বাদ্যযন্ত্র ওইরকম ওর ব্যবসাও চলবে না ঘরেও রাখা যাবে না ও বিক্রিও করা যাবে না ভেঙে ভাল দিতে আগুন দিয়ে দিতে হবে কারণ বিক্রি করলে আরেকজন নেবি বিভিন্ন বাজারে এসবের দোকান আছে মুসলমানরাই দোকান পরিচালনা করে ছোটবেলায় আমরা মনে করতাম এগুলির দোকান হিন্দুদের এখন থেকে হিন্দু নাই মুসলমানরাই করে সাহেব বাজার অন্তত আমি তো একটা দোকান দেখেছি বিয়ের সাজসজ্জা কেনার নাম করে সেখানে ঢুকে আর যত এসব আজে বাজে জিনিস ওখান থেকে সব পাওয়া যায় মূর্তি বিক্রি হচ্ছে এসব চলবে না মুসলমানের কোনো ব্যবসায়ী এইসবের ব্যবসা করবে না তিন নম্বর হলো এদের উপরে যে শাস্তি নেমে আসতে পারে সে শাস্তি বড় কঠিন শাস্তি সুর বানরের শাস্তি এসেছিল ওস দাউদ আলহ সা্লা আসলামের কমের উপরে যারা আল্লাহর বিধানকে অমান্য করেছিল আল্লাহ পাক তাদের বলেছিলেন তোমার শনিবারে মাছ ধরো না ওই দিন তোমরা এবাজত করো ওরা শনিবারে মাছ ধরত না বটে কিন্তু নালা খুঁড়ে রেখে দিত মাছগুলো নালা দিয়ে ভিতরে ঢুকি পড়ত কয়ের মধ্যে পরদিন সকাল রবিবারে ওই নালার মুখ বন্ধ করে দিয়ে মাছগুলো ধরত এই যে হারামকে হালাল করার জন্য তারা যে কৌশল অবলম্বন করেছিল এতে ওই কমের ইমানদার মানুষগুলি সব ওদেরকে এত বোঝা দিয়ে যখন ওরা মানলো না ওরা ওদের এলাকা ছেড়ে আর এক জায়গায় চলে গেল পরদিন দেখা গেল এলাকার কোনো সারা শব্দ নাই ইমানদার লোকগুলি আসলো দেখে ব্যাপারটা কি সারা নাই নেই কেন তারা এসে দেখলেন যে এই লোকগুলি সব বেঁচে আছে কিন্তু কারোর মুখে কথা নাই এবার লোকগুলি একটা মানুষ হিসেবে না এই সব শুকুর বানরে পরিণত হয়ে গেছে বয়স্কগুলো হয়েছে সব শুকোর তরুণগুলো হয়েছে সব বানর তারা এইসব ইমানদার লোকদের গাছে এসে চোখের পানি ফেলে ফেলে গা ঘতে চার কৃতকর্মের জন্য কৃতকর্মের যে অনুতাপ অনুশোচনা এটাই তারা প্রকাশ করছে চোখের বাণি ফেলে তিন দিন পরই পুরো এলাকা মরে সাপ এ যুগে সেটা হতে পারবে না এই বিশ্বাস যারা করে তারা আল্লাহর কালামকে অবিশ্বাস করে নিঃসন্দেহে এ যুগেও সেটা হতে পারে যদি মানুষ এই হারামগুলোকে হালাল করে অর্থাৎ পর হালাল করা পুরুষের জন্য রেশমকে হালাল করা গান বাদ্য বাজনাকে হালাল হালাল করা এবং হারাল হালাল করা সবগুলি কিন্তু আমাদের বাংলাদেশে চালু হয়ে গেছে সাবধান বা নিয়ে শোনাচ্ছি আমরা সাবধান যারা এগুলো করো তব করো চার নম্বর হচ্ছে এর মধ্যে অত্যন্ত কঠিন ধমক রয়েছে ইবন এর ব্যাখ্যা যে বলছেন যারা হারামকে হালাল করার জন্য কৌশলের কৌশল অবলম্বন করে কৌশলের আশ্রয় গ্রহণ করে তাদের জন্য কঠিন ধমকের মধ্যে আছে কঠিন কারণ নন্যিস আল্লাহ রসুল বলছেন কম উম্মতি সহা আমার একটা দল সত্তর এমন বের হবে যারা মদ্যপান করবে অন্য নামে মদের নামে মদ খাবে না সেটাকে আসেনি মনে করেন বিভিন্ন যুগে নাম পরিবর্তন করে করে আমরা এগুলো করছি কোনো লাভ হবে না যখন এটা খুব বেশি বেশি বাড়বে এমন গজব হবে যে যিনি এস করেন তিনি তো ধ্বংস হবে না সঙ্গে সঙ্গে ভালো মানুষগুলো ধ্বংস হবে অতএব যারা আমরা ভালো মানুষ আছি আমাদের কর্তব্য এই বিষয়ে সাবধান হওয়া তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করা সর্বোপরি পিস মানুষের দায়িত্বশীল সরকারের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে এই সমস্ত অনৈসলামিক তৎপরতা থেকে জনগণকে বিরত রাখা কারণ তাদেরই হাতে আছে ক্ষমতা আমাদের হাতে আছে কেবলমাত্র উপদেশ চোরা মানে না ধর্মের কাহিনী যারা এইসব বদমাশি করে তারা কোনো উপদেশ মানে না তাদের যেটা প্রয়োজন সেটা আছে সরকারের হাতে যদি তারা সেটা ব্যবহার না করেন অবশ্যই তারাই আপনার কাছে এই গজবের ভাগিদার হবেন সর্বাগ্রে তাদেরকে বাঁচানোর কেউ থাকবে না صلی اللہ علیہ وسلم وائلین وائل دا مسیبتی رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد کر دوز رہے سے ابھی شپ ایکٹی آواز ہل খুশির সময় গান বাজনা করা গান বাজনার আওয়াজ আর একটি আওয়াজ হলো বিপদে পড়ে হায় হায় করার দুঃখ বেদনা প্রকাশ করার আওয়াজ এ দুটি আওয়াজ হচ্ছে সবচাইতে অভিশপ্ত খুশি হয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে জ্ঞানীরা বক্তব্য রাখলেন বক্তব্য শেষ এবার কি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই হলো গান বাজনা গান বাজনা ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটা বাংলাদেশে আছে কি না সন্দেহ পত্রপত্রিকায় দেখি যত বেশি গান বাজনা তত বেশি সুন্দর উপভোগ আর যত বাজে মেয়ে নাচানাচি করবে সে আরও ভালো এবং বাংলাদেশের মেয়ে দিয়ে কি আমাদের নেতারা খুশি নন এখন বিদেশ থেকে মেয়ে নিয়ে আসতেছে ঠিক সেই মক্কর করে নেতাদের মতো যারা ইরাক থেকে মহিলা ভাড়া করে নিয়ে আসতো এখন সেটাই হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এনে আমাদের ঢাকা গরম করা হচ্ছে হচ্ছেটা কি দেশ এটা হলো মালাউন আমার ভাষা না ভাই আল্লাহর রসুলের জবানদের এই ভাষাই বের হয়েছে এটা মালাউন অভিশপ্ত মানানসিন قال قد رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه خصف وقصف অতি সত্বর আমার উম্মতের মধ্যে এই তিনটা গজব আসবে এক খصفুন ভূমিধস দুই قصفুন প্রচন্ডিলা বৃষ্টি উপর থেকে বৃষ্টি হবে তিন مسخুন চেহারা বিকৃতি মানুষ পশু হয়ে যাবে বানর হবে যেটা একটু আগে বললাম অজা এলাকা এ যা শরেবুল খামরা এ যা খামরা অত্যা খাজুল কায়নাত এটা কখন হবে যখন আমার উম্মত মদে অভ্যস্ত হয়ে যাবে অত্যাখাজুল কায়নাথ নর্তকী গ্রহণ করবে ঘরে ঘরে নর্তকী স্কুল কলেজে নাচ গান শেখানো শুরু হয়ে যাবে গেছে প্রায় কোনো কোনো জায়গায় বিল মাহাজেফ বাদ্যযন্ত্র সব জায়গায় চলবে এটারও প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এগুলো করে নাকি জঙ্গিবাদ দমন করা হবে মানুষ ভুলিয়ে দেবে গান বাজনার মধ্যে কেউ জঙ্গিবাদে যাবে না কি চমৎকার বুদ্ধিমত্তা আমাদের মন্ত্রীদের মাথায় ঢুকে গেছে আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোনো বুদ্ধি চলবে না আল্লাহ রসুলের জবান দিয়ে কোশ্চিন কালে মিথ্যা কথা বের হয় না তিনি যা ভবিষ্যৎবাণী করে গেছেন তা অবশ্যই ঘটবে যদি আমরা তার বৈপরীত্য করি তার সঙ্গে বেহাদবি করি তার কথার বিপরীত কাজ আমরা করি যত পণ্ডিত আমরা হয়নি কেন কোনো পণ্ডিত তো কুলাবে না আল্লাহ রসল্লাহ হাদিসের সামনে আবারও মনে করে দিই আনাস থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ আসলাম বলছেন আমার উন্মতির মধ্যে অতি সত্তার তিনটা গজব চলে আসবে একটা গজব হলে এই ভূমিধস আজকে যে বাংলাদেশের লোহার খনি আবিষ্কার হয়েছে আপনার ভালো করে রিপোর্টটা পড়ে দেখেছেন সেখানে বলা হয়েছে বহু পূর্বে এই বাংলাদেশের পুরা ভূমিটাই ছিল সাগরের উপরে সেই সাগর থেকে উত্থিত হওয়ার পরে এখন বাংলাদেশের মাটির তলে সেই সময় তৈরি করা লোহাগুলো এখন বের হচ্ছে গেল আমরা একসময় সাগরের মধ্যে ছিলাম এত যে নিউজিল্যান্ডে খেলা হচ্ছে নিউজিল্যান্ড কোনো কালো উপমহাদেশ ছিল না এটা কোনো মহাদেশ ছিল না এটা আসলে বৃহৎ এক সাগরের অংশ আজকে বাংলাদেশের ভোলা উপজেলা দেখা যাচ্ছে এই ভোলা মুন্সীগঞ্জ এটা কখন এই মাটি ছিল না ধলেশ্বরের নদীর মধ্যে সব ছিল আল্লাহ আল্লাপাকের ইচ্ছাতে এখানেই মাটি উপরে উঠে গেছে নদী আলাদা দুটো ভাগ হয়ে গেছে ফলে এখন সেখানে একটা আমাদের একটা জেলা মুন্সীগঞ্জ জেলা যেখানে আমাদের সাবেক প্রেসিডেন্টের বাড়ি হয়ে গেল এই ভূমি ধস আল্লাহর হাতে ভূমিকে উঠানো আল্লাহর হাতে মহাদেশ সৃষ্টি করা আল্লাহর হাতে মহাসাগর সৃষ্টি করাও আল্লাহর হাতে কখন হবে বলে দিচ্ছেন আল্লাহ পাক পরিষ্কার যে এলাকার মাটির মানুষ আল্লাহ দ্রোহিত অবলম্বন করবে বেশি সেই মাটিকে আর রাখা হবে না একদম ধসিয়ে দেওয়া হবে মানুষ শুদ্ধ শেষ হয়ে যাবে অথবা তাদের উপরে প্রস্তর বৃষ্টির মাধ্যমে তাদেরকে সাবধান করা হবে কিছুদিন আগে হয়ে গেল না এত বড় বড় পাথর পড়েছে যদি মাথা খারাপ পরতো কারো থাকতে না একদিন এতদিন পড়ে না কেন এখন পড়ছে কেন এগুলা অমনি করে রূপান্তর ঘটে যায় মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে যদি মানুষ সাবধান না হয় তিনটি কাজ থেকে মদ নর্তকী বাদ্যযন্ত্র সাবধান আরবিন আব্বাসিন রাজা রসুল আহে সাল্লাল্লাহ সাল্লাম ইনল্লাহ হার রাম উন্মতি সম্রা ওয়াল মাইসরা ওয়াল মিজরা ওয়াল কুতা ওলা সাহেব আল্লাহ আমার ওম্মতের উপরে হারাম করেছেন মদ জুয়া মিজরা অল ঢোল তবলা আর ওটা সেতার আর কথায় বাদ্যযন্ত্র কত ধরনের যে হয়েছে সেই জমানায় আল্লাহ সালে নাম জানতেন এই তো আপনারা আরও বেশি চালাক হয়ে গেছেন কত যে কি বের হয়েছে এগুলো কী খবর রাখে এক কথায় সকল ধরনের বাদ্যযন্ত্র আল্লাহ আমার উন্মতের উপরে হারাম করেছেন আমরা যদি আমাদের নবীর উন্মত হয়ে থাকি অবশ্যই আমাদেরকে এগুলো মেনে চলতে হবে জুয়াটা ওখানে এসে গেল এই হাদিসটার মধ্যে যারা হাউজি খেলেন জুয়া খেলেন সাবধান তবা করেন একেবারে অনুমতি নিয়েই প্রশাসনের নাকের ডগা এগুলো হচ্ছে বহুদিন থেকে দেখছেন না আর হচ্ছে এগুলো চলবে না যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য কৃষি সংখ্যা দুষ্ট চরিত্রের ধনী মানুষের ধনলিপ্সা পরিত্যার্থ করার জন্যই গরিবদের পকেট ছাপ করা কৌশল হিসাবে দশ টাকা দিলে এক কোটি টাকা পুরস্কার পাওয়া এই নেশা ধরিয়ে জুয়া লটারি বাংলাদেশ চালানো হচ্ছে সরকারের অনুমোদন নিয়ে এই সমস্ত অনুবোদনগুলির সহায়তা নিয়ে অনুমোদন আদৌ এই অনুমোদন দেওয়া সঠিক নয় হাদিস গালাইগুলি এবার আসেন সাহাবিদের কথা বলে মেজমার ইসবা আই হে আলা উজনাহে রাস্তা দিয়ে হেঁটে চলছিলেন আবদুল্লা প্রখ্যাত সাহাবি হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ কানে শুনলেন তখন দুই কানে আঙুল দিয়ে নিজেকে বন্ধ করলেন এবং রাস্তার এক পাশে চলে গেলেন বেশ কিছুক্ষণ পরে তার শিষ্য নাফেকে জিজ্ঞেস করলেন নাফে এখন কি বাজনার আওয়াজ শোনা যাচ্ছে উনি বললেন যে না তখন আবার হেঁটে রাস্তার উপরে আসলেন এবং বললেন ঠিক এমনি অবস্থা ঘটেছিল আমার রসুলের জমানায় আমি তার সঙ্গে হাঁটছিলাম তখন ঠিক এই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে তিনি দুই কানে হাত দিয়ে রাস্তার এক চলে গেছিলেন আমিও আজকে তারই শূন্যতা অনুসরণে এটা করলাম বোঝা গেল স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা করেছিলেন কত বন্ধ করবেন চারিপাশে হচ্ছে এজন্য অনেক অনেক জ্ঞানী মানুষ লোকালয় সেরে জঙ্গলে চলে যায় যেখানে কোনো সে ফালতু আওয়াজ শুনতে হয় না যারাগুলি করছেন তারা গুণাগার হবেন সাবধান থাকবেন বিশেষ করে রাতের বেলা এ বদাত নষ্ট করার জন্য এই যুগে যেভাবে মাইকিং করে গান বাজনা চালানো হয় আর এই সঙ্গে যোগ হচ্ছে মৌলভী সাহেবরা মসজিদের মোয়াজনগুলা সেহের আগে ওরা কোরআন পড়া শুরু করে দেয় কেউ ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করে দেয় মনে করে বোধ খুব নেকির কাজ হচ্ছে জিনা এগুলো গুনাহের কাজ হচ্ছে সেহের আগে আজান বেদাত আর কিছুই নেই সরিয়েছে আর বাকি সবই বেদাত মানুষকে কষ্ট দিয়ে শব্দ দূষণ করে এগুলো কিছুই চলবে না স্থায়ীভাবে নিয়ম যদি কারোর মধ্যে থাকে তব করেন এবার আসেন আর একজন বিখ্যাত দাবি উমার বুন আবদুল্লা তিনি বলছেন দেখো আলগনা মবদু মিনা শেয়ে হন হো আকিবাত হু গাজাবুর রহমান সাখাতুর রহমান গানের শুরু হলো শয়তান থেকে শেষ হল রহমানের ক্রোধ দিয়ে অর্থাৎ আল্লাহর ক্রোধ দিয়ে এটা শুরুই হয় শয়তানের প্ররোচনা থেকে এবং এটা শেষ হয় রহমানের ক্রোধ অর্জন করার পর উমর বিন আবদুল আজিজ সবাই আপনার নাম জানেন ইসলামের ইতিহাসে তিনি পঞ্চম খলিফা বলে পরিচিত তাকে মজাদে আহ্বাল বলা হয় এই মানুষটার এই বক্তব্য তিনি নিজে খলিফা ছিলেন ইচ্ছা করলে তিনি খুবই করতে পারতেন শুধু না খ্যাতনামা মহাদ্দেশ ইবনুসালাহ তিনি বলছেন শুনে রাখো হে পাঠক উম্মতের ইজমা রয়েছে গানবাদ্য বাদ্য হারামের বিষয়ে এটাতে কারোর কোনো আপত্তি নাই কোনো মতভেদ নাই এমনি হাজামান দলুসি যেটা বলেছিলেন উনি এই হাদিসটি জানতেন না উনি বলছিলেন যে গান বাজনা হারাম বটে তবে এই যে দফ দফের যে যন্ত্রপাতিগুলো এগুলো হারাম নয় শেখ আলবানি বলছেন ওনার কাছে এই হাদিসটা পৌঁছলে উনি স্টেটে বলতেন না এই আসে উনি জানতেন না হাসান বসরি প্রখ্যাত তাবি সবাই নাম জানি আমরা হাসান বসরি বলছেন ইনকান আফ ইমা লহাবুন ফেলাহন যদি কোনো অলিমা খানায় তোমাদেরকে দাওয়াত দেয় কোনো বিবাহে তাহলে দেখব সেখানে এই খেলাধুলা গান বাজনা হয় কিনা না যদি এগুলো হয় ফেলা দাওয়াত আলহ ওদের কোনো দাওয়াত নিবে না দাওয়াত দিলেও তুমি যাবে না ওটা কোনো দাওয়াতই নয় ভাষাটা ওই ফলে দাওয়া ওটা দাওয়াতই নয় ইমাম আউজাই প্রখ্যাত তাবি তিনি বলছেন লা তাদখুল ওলিমাতান ফিহা তাবলুন ওয়া মাহাজিফ খবরদার তুমি ওই অলিমা খানায় প্রবেশ করবে না যেখানে ঢোল তবলা বাজে এবং গান বাদ্য বাজে ইমাম আবু হানিফা রহমতুল্লা বলছেন আল গেনা আকবর জুনু আল্লাহ তি ইয়াজিব তার কাহা গান বাজনা হলো সবচেয়ে বড় পাপ অতএব সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে তবা করো তার শিষ্য আবু হিসর রহমতুল আলী বলছেন ওদখুল আলহিম বেকারে ইজ নেহিম নাহি আনিল মুনকার ফরজ কোনো ঘরে যদি গান বাজনা হয় হে প্রশ্নকারী তুমি তার ঘরের তার অনুমতি ছাড়াই ঢুকে পড়ো কারণ নাহি আনিল মুনকার ফরজ অন্যায় কাজ থেকে বিরত রাখা তোমার উপরে ফরজ কঠিন নির্দেশ একবার দেখেন ইনি কিন্তু খালিফ হারুন রশিদের প্রধান বিচারপতি ছিলেন কেউ ছোটোখাটো মানুষ না ইসলামী খেলাফতের প্রধান বিচারপতির পদমর্যাদা কত উপরে ছিল তিনি পরিষ্কার বলে দিলেন হানাফি মোজাহের বলা যেতে পারে খুঁটি যদি কোনো ঘরে গান বাজনা হয় তুমি তার ঘরে ঢুকে পড়ো কোনো অনুমতি প্রয়োজন নাই যে বন্ধ করে দাও ইমাম মালাত ইমাম দারেল হিজরাহ আহলে মাদিনার গৌরব তিনি বলছেন হালবেন আলিন আকুল ও বেআ গেনা হাক্কুম কোন জ্ঞানী মানুষকে গান বাজনাকে হক বলতে পারে ইন্ন ইয়ফ আলু ইন্দন এরা ফোসাক এটা ফাঁসাক রাইতে এগুলো করে এ কোনো জ্ঞানী মানুষকে এগুলো করতে পারে তিনি বলছেন মনে রাখো আল ফাসাক ফি হুকমুল ইসলাম লা তাক বলো শাহাদাতন তা তক বল্লাহ শাফা শাহাদা ইসলামের বিধান অনুযায়ী আদালতে ফাঁসকের সাক্ষ্য কবুল হবে না আখিয়ার ইন যদি সে মরে যায় তাহলে সমাজের পরহেজগার দিনদার মানুষেরা তার জানাজা পড়বে না গুগা উন্নাস তার উপরে সালাত আদায় করবে জানাজার গুগা উন্নাস মানে এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোকেরা সাধারণ লোকেরা কোন কোনো আলমা আখিয়ার যাদেরকে বলা হয় তারা তার জানা যে হাজির হবে না এটাই বললো ফার্স্ট আর এরই গান বাজনাগুলো করে কোন জ্ঞানী মানুষের গান বাজনা করতে পারে কে বলছেন ইমাম আলেক রহমতুল্লাহ যা যে চারজন বিখ্যাত ইমামের নামে চারটে মজাহ তার মধ্যে উনি একজন ইমাম শাহফি রহমতুল্লাহে তিনি বলছেন আবু আল্লামান আহাদাসউল জানাদ ইরাক ইসলামের মধ্যে এই গান বাজনার প্রথা প্রথম চালু করে ইরাকের জিন্দিকরা জিন্দিক বলতে যারা এক আল্লা নাস্তিক অথচ বাদ্যিকভাবে মুসলমান এরাই অতিভক্তি দেখিয়ে হযরত আলীকে আল্লাহ বলেছিল হযরত আলী তাদের দুইশো লোককে গ্রেপ্তার করে খলি পাওয়ার সময় জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়েছিলেন ইবনু আব্বাস বললেন হে আলী আল্লাহ রসুল তো আগুন দিয়ে পোড়াতে নিষেধ করেছেন আমি যদি আপনার স্থানে হতাম আমি ওদেরকে পুড়িয়ে মারতাম না ভাই মারতাম আলী বললেন ইবনু আব্বাস তুমি তো অত্যন্ত জ্ঞানী মানুষ তুমি জানো না পাপ যার যত বড়ো তার শাস্তি তত বড় হবে যারা মানুষকে আল্লাহ বলেছে তাদের তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আর তাই আমি তাদের জীবন্ত আগুনে পুড়িয়ে আল্লাহ যা শাস্তি দেবে জাহান নামে ওটা আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি ওরা আমাকে আল্লাহ স্থানে বসিয়েছিল সেই জিন্দিকটাই প্রথম গান বাজনা চালু করে ইসলামের ইতিহাসে এর আগে কোথাও কোনো গান বাজনা ছিল না ইমাম সাহেব রহমদুল্লা বলছেন উদ্দেশ্য ছিল সালাত যেন মানুষ সালাতে না যায় অকল ইমাম আহমদিন হাম্বল আল্লাহ গিনা ফাক গান বাজনা মানুষের মধ্যে মুনাফাকে সৃষ্টি করে অন্তরের মধ্যে মুনাফাকে নিয়ে আসে আর গান বাজনা যত যন্ত্রপাতি আছে এগুলো ভেই গুঁড়ো করে দিতে হবে তুমি স্থানে কোথাও দেখতে পাও ও আমসরাহা আর গান বাজনা যে ঘরে হয় যেখানে তৈরি হয় যেখানে অর্থাৎ এক কথা মাকান ভেই ফেলে দাও তা চার ইমামের কোনো ইমামই এটাকে জাহাজ বলেন নেই আমরা বলি আমি হানাফি আমি সাফি আমি মালাকি কত অহংকার ইমাম তাইমিয়া তিনি বলছেন কুল্লু হারাম চার ইমামের প্রত্যেকেরই মজাব হচ্ছে গান বাদ্যের যাবতীয় যন্ত্রপাতি হারাম এটা একটাও হালাল করা যাবে না কল ইব কাইম ইবন তাইমের শিষ্য প্রখ্যাত ইমাম তিনি বলছেন তুমি একজন জ্ঞানী মানুষকেও পাবে না যা গান বাজনাকে হালাল বলেছেন যদি কেউ গান বাজনা শোনে ইল্লাফ দলাল তার মধ্যে অবশ্যই পথভ্রষ্টতা আসবেই আন্তরিক হুদা সে হেদায়েতের রাস্তা থেকে পদভ্রষ্ট হয়ে যাবে ইলমান ও আমলান জ্ঞানের দিক দিয়ে এবং কাজের দিক দিয়ে জ্ঞানের দিয়ে উনি কেন বললেন যে তোর নিজের মনের মধ্যে মেলা যুক্তি আসবে একটু শুনলাম তাতে কী হলো যুক্তি দিয়ে তার এলেমে গে দিয়ে আপনি প্রমাণ করলেন যে জ্ঞান বাজনাটা হালান এলেমের দিক দিয়ে আপনার দুর্বল হয়ে গেলেন ফলে আমলের দিক দিয়ে আপনি দুর্বল হবেন সুন্দর গানটা হচ্ছে শেষ করি না যাই যে ঠিক জামাত পাবো কিন্তু না দেখা গেলে আপনি জামাত ফেল করলেন অথবা একা একা ফেল করলেন তগ্রী ওগুলা ফেল করলেন আপনার কারণ কিন্তু ওইটাই আর সালাতে দাঁড়ালেও আর মন বসবে না মনটা খেলে মনে মনে সুন্দর গানের আওয়াজটাই কানের মধ্যে ভাসবে অতএব সাবধান বউ আগে হাফিজুল মকাইম এগুলো আমাদের সাবধান করতে গিয়েছেন তোমার দেখো এর মাধ্যমে তুমি কোরআন থেকে বিরত হবে এর মাধ্যমে তুমি সালাদ থেকে বিরত হবে সবচেয়ে বড় কথা হবে যে তুমি এর মাধ্যমে শিরকুর শয়তান তুমি শয়তানের সঙ্গে শরিক হবে শয়তান তো গেছে গুল্লাহ তুমি তার শরিক হয়ে গেলে অতএব সাবধান কলা শয়েক বিন বাজ সর্বশেষ আসেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাহক বিন বাজ কি বলছেন ইন্ন তসবিদ ইজল বি মালাহি ফসাদুল ওয়া হারামুন বি ইজমাঈদ রেডিওতে যেভাবে গান বাজনা বাজানো হয় এগুলো এর যাবতীয় বাদ্যযন্ত্র আলাত বল মালাহি কুল্লোহা হারামন বে ইজমাই পুর সবটাই হারাম ইজমাই ওম্মতের ওম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে তাহলে যেমন কোথায় এখন যদি তাঁর ফতোয়া শুনে সে দেশের কর্তৃপক্ষ গান রেডিও থেকে অফ করে দেন তো সমস্ত নেকি ওই মুফতে সাহেবই পাবেন এবং সে দেশের কর্তৃপক্ষ পাবেন এই ধরনের মুফতে যদি বাংলাদেশে থাকত হয়তো বা আমাদের কিছুটা কল্যাণ হতো যারা আদৌ তক্কা করেন নাই বিশ্ব কি বলবে লোকে কী ভাববে রক্ষণশীল বলবে কত গালিগালাজ করবে কোনো গালিগালাস তক্কা আমরা করি না কারণ আমাকে মরতে হবে নিশ্চিত আমাকে কবরে যেতে হবে সেখানে অবশ্যই আমাকে মনকে নাকির সম্মুখীন হতে হবে সেখানেই আমাকে আল্লাহর মোকাবেলা করতে হবে এই সমস্ত আমল নিয়ে যদি আমি কবরে ঢুকে পড়ি সেখানে আমাকে সাহায্য করার কেউ থাকবে না এজন্য তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে যুগে এই আয়াত এবং হাদিসগুলো আসতেছে সে যুগ তো আসতে না সে তো দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুলকে সান্তনা দেওয়ার কেউ ছিল না তা আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছেন দেখো হাসবগ আল্লাহ আমানাত তাবাকামনাল মুমিনিন তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনগণ যথেষ্ট ইন্নাল্লাহ ওয়াল മലাইকা ওয়াসালিহুল মুমিনিন তাইনা মাওলাহু ইন্নাল্লাহ মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন মনে রেখে তো হে অবিশ্বাসী কাফের মশ্রেকরা আল্লাহ আমার রসুলের মাওলা বন্ধু অভিভাবক এবং জিবরিল তার সাহায্যকারী এবং সাহেহুল মমিনইন সৎকর্মশীল ইমানদারগুন তার সাহায্যকারী এই আয়াত দিয়ে আল্লাহ প্রাক্তার রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন এই আয়াত কি আমাদের মতো সত্যসেবী সত্য সন্ধানে মমিনদের জন্য যথেষ্ট নয় কেউ যদি আপনাকে সাহায্য না করে আপনি একাই আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলুন কে কি বললো না বললো দেখার তো কোনো প্রয়োজন নাই এটা আমাদের জীবনের জন্য পরকাণু জীবনের জন্য যেটা কল্যাণকর হবে সেটা আমাদের করতেই হবে না করলে আমরাই গণঘার হব সন্তানের দোহাই দিয়ে নাতিপুতির দোহাই দিয়ে এসব কাজে করা যাবে না ওরা রাগ করবে কাঁদবে তবাই ভালো মাঝে মধ্যে আমাদের কাছে ফতো আসে যে ছেলেবিলিকে বাঁচানোর জন্য বাদ দিয়ে একটা টিভি কিনেছি কারণ লোকের বাড়ি চলে যায় কথা মানে না বাড়িতে রাখার জন্য বাদ দিয়ে একটা টিভি কিনেছি এরকম যে কত লোক প্রশ্ন করলো এ পর্যন্ত মানে হ্যাঁ অন্যের বাড়ি যায় বলে নিজের বাড়িতে শয়াতনের বাক্সরা নিয়ে আসলেন কত চমৎকার বুদ্ধি আপনার যাতে লোকের বাড়ি যে না দেখে এসব ব্যাপারে কোনরূপ নমনীয়তা চলবে না আপনি নিজে যদি যত যুক্তি দেন ওই এলমান আমলান এবং কাইম বলে দিয়েছেন যখন তুমি এর মধ্যে ঢুকবে তোমার এলেম নষ্ট হয়ে যাবে তুমি নিজের এলেম দিয়ে যুক্তি দিবে হ্যাঁ এটার দরকার আছে কিন্তু খবরটা শুনবো আর কিছু শুনবো না কিন্তু খবরের মধ্যে যে কত বেখবর জিনিস দেখানো হয় যত নগ্ন নারীর ছবি দেখানো হয় যারা দেখে তারাই বলে আমাদের সঙ্গে বলছে কিন্তু আমরা তো দেখি নাই এমন একটা অনুষ্ঠান নেই যেখানে নোংরা ছবি তারা দেখাবে না এটাই তাদের চরিত্র যারা এসব অনুষ্ঠান পরিচালনা করে কারণ তারা ভালো করে জানে মানুষ ভালো কথা শুনতে চায় না ওই নোংরা ছবি দেখতে চায় যারা ডিস্ক গান শোনে হলপ করে বলতে পারবেন কেউ গানের অর্থ বুঝে যারা হিন্দি গান শোনে একটা বর্ণবরা বোঝে কিনা সন্দেহ কিন্তু পাগলের মতো হাকে শুনছে যারা ড্রামবাজি করে সারা রাস্তা কাঁপিয়ে নিয়ে চলে যাচ্ছে ট্র্যাকের উপরে ড্রাম রেখে কতগুলো ল্যাংটা ছেলে দিন দিনকে নাচতেছে কত নিয়ে ওর খুশি ঈদের পবিত্র দিন অপবিত্র করছে এই সমস্ত নোংরা ড্রামবাজি আর ক্যাসেটবাজি বাজি বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে মানুষজনের কোনো হৃদয়ের আকতি নাই বিল্ডিংয়ের মতো মাইকের হর্ন খাড়া করে দিয়ে নিচে ক্যাসেট চালু করে দিয়ে বাড়ি যেয়ে ঘুমালাম রিপোর্ট দিলাম হ্যাঁ আমরা পালন করেছি এগুলো কি নিজের ক্ষতি জনগণের ক্ষতি বিশেষ করে আগামীদের যারা আমাদের ভবিষ্যৎ তরুণদের ক্ষতি হচ্ছে এটা আমাদের সার্বিক সমাজ বিধ্বংসের একটা হাতিয়ারে পরিণত হয়ে গেছে অতএব গান বাজনা থেকে সাবধান এর দুটি বিষয় রয়েছে একটা হলো শোনা একটা হলো দেখা শোনাটা তো হারাম শুনলেন কারণ ভাই দেখার কোনো ব্যবস্থা ছিল না সামনাসামনি ছাড়া আর এখন আর কোথাও যাওয়া লাগে না টেলিভিশন মোবাইল ল্যাপটপের বদৌলতে ঘরে বসে আপনি জাহান্নাম তৈরি করতে পারেন হেন কোনো অপকর্ম নাই যা ওখানে পাওয়া যায় না সবগুলো ঘরে বসে এখন সম্ভব যারা এগুলো করছে সেই সমস্ত ব্যক্তিরত এক নম্বরের জাহান নামি আর আমরা যারা এগুলো খরিদ করে কিনছি তারা কিন্তু এই আয়াতের মেস দা সেটা লোক মানে সয় আয়াতের যারা এগুলো খরিদ করে মানে হাদিস তারা এগুলো খরিদ করে এই বিষয়টি মনে রাখা ভালো খরিদ করছি আমি তো আমার অবশ্যই হবে খরিদ করবেন না ক্রয় বিক্রয় করবেন না খরিদ করা যদি না যায় তাহলে বিক্রি করাকে যায় যাবে জ্ঞানী মানুষ বুঝতে পারে কোনো মুসলমানের দোকানে এই সমস্ত বস্তু থাকবে না বিড়ি সিগারেট বিক্রি করা যায় আজকে না জিজ্ঞেস করে বেরো আমাদের কাছে আমাদের এক কর্মী মারা গেছে এখন জয়পুরহাট প্রথম আমার সফর সেখানে বহু পূর্বে প্রথম প্রশ্ন হলো সেখানে স্যার বিড়ি সিগারেটের দোকান দিয়ে আমার পেট চলে মুদিখানার দোকান চালায় গ্রামের মধ্যে আমার বুড়ো মানুষ কিছু নাই আর সেলে কোনো চাকরি বাকরি নাই তো এটা যাবে কি না দোকানের পাড় দিয়ে আমি তখন হেঁটে যাচ্ছিলাম সালাম করে বিবাদে পড়ে গেলাম সালাম করে হাত ধরে রাখছে এবং দেখাতে দোকান ওই সময় ওই পরিবেশে বুড়ো মানুষের বয়স পড়ে আশির উপরে তাকে কর্মহীন করার ফতোয়া দেওয়াটা কি কঠিন ব্যাপার না বিবেকে লাগছে এবং এগুলো হারাম স্যার আপনি দাঁড়ান দাঁড়ালাম নিজ হাতে বিড়ির প্যাকেটগুলো সিগারেটের এগুলো একদম ছুড়ে রাস্তায় ফেলে দিল বলে এই আমি তবা করলাম আল্লাহ রজির মালিক আমি তাকে দোয়া করলাম আল্লাহকে পাকের মেহরবানি এক দুই বছরের মধ্যে সে ফাঁকা বাড়ির মালিক হয়ে গেল কীভাবে হলো আল্লাহ ভালো জানে একটু আলহামদুলিল্লাহ বলেন কারণ আল্লাহ দেখেছে সে হারামকে কিভাবে ফেলে দিল আল্লাহর দায়িত্ব হয়ে গেল তার রুজির ব্যবস্থা করা সারা জীবন মুদিখানার ব্যবসা করেও ওই কুড়ি ঘরেই সে বসে আছে যেদিন সে হারামগুলো ছুটি ফেলে দিল আমার সামনেই প্রত্যেক আল্লাহ আল্লাহ পাক্তার এমন একটা রুজির পথ খুলে দিলেন তার ছেলের সেই পাকা বাড়িতে পরে আমি একসময় গিয়েছিলাম কয়েক বছর পরে আল্লাহ ভাকে মেহরবানি এমনি করে আসে যদি আপনি ভিতর থেকে তবা করতে না পারেন লোক দেখানো তবা করেন ওটা দেখে হবে না বহু লোক ফতা জিজ্ঞেস করতে আসে স্যার এটা দোয়া করেন ভালো চাকরি পাই আমি কেন এই ব্যাংকে চাকরি করি আমি নিজেই জানি এটা হারাম সারাদিন সুদির হিসাব করছি তো ভালো কিছু না পেলে এটা ছেড়ে দিলে খাবো কি তার জোয়ারটা আমরা কী দিয়ে জানেন এটা না ছাড়া পর্যন্ত আল্লাহর রহমত তোমাকে নাজিল হবে না তোমাকে ফতোয়াও দেবো না তুই নিজেই বলছো এটা হারাম তা আমাকে যে ফতোয়া কি মানে আমাকে বলবো আপাতত হালাল পরে হারাম এটা তুমি শুনতে চাচ্ছ একদিনের জন্য এক সেকেন্ডের জন্য ওটা হালাল নয় ইমিডিয়েট বাতিল করো দেখবা আল্লাহ তোমাকে একটা সুন্দর রাস্তা খুলে দেবেন আমি আতাকিল্লাহ এই যে আল্লাহ মখ আল্লাহ নিজে ওয়াদা করেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো আল্লাহ তার জন্য একটা সুন্দর পথ খুলে দিবেন আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না তুমি তবাই করতে পারলে না তোমাকে আল্লাহ কী দেবে তুমি এটাও হারামটাও ঠিক রাখবা হালালটা হলে তবে হারামটা ছাড়বা তোমাকে এই বুদ্ধি কে দিল মাঝে এক কথা আসলো শোনানো ভালো আপনাদের শিক্ষার জন্য বগুড়া থেকে স্যার পঁচিশ বছর হতে আর মাত্র ছয়টা মাস বাকি ছয় মাস পরে যে আমার চাকরিটা কী যে গোল্ডেন হ্যান্ডসেন্টে কী আসে না রিটায়ার করি একসঙ্গে অনেক টাকা পাবো আর এখন যদি রিটায়ার করি ওই টাকাটা থেকে বঞ্চিত হব তো স্যার ছয় মাস পরে যদি রিটায়ার করি তাহলে কি যায় যাবে না তুমি ছয় মাস পরে বাঁচবা তুমি আমাকে অ্যাগ্রিমেন্ট দাও অবশ্যই ছয় মাস বাঁচিব অতঃপর আমি তবা করিব স্যার ওইকে হয় তাহলে এটাও হয় না যা চিন্তা করতে পারেন এইভাবে হারামকে হালাল করা মেলা বুদ্ধি আমাদের মাথায় আসে ওই জন্য ইবন কাইম বলছেন এলমান ও আমলান তোমার এলেমও নষ্ট করবে তোমার আমলও নষ্ট করবে যুক্তি তোমার কেউ কম জানি না সবাই যুক্তি দিয়ে দিয়ে হারাম কালাল করবে অতএব সাবধান ঘান বাজনা সবচেয়ে মারাত্মক খারাপ জিনিস প্রখ্যাত সাধিকা রাবিয়া আলবাসারি তার নাম সবাই আপনারা জানেন তাকে প্রশ্ন করা হয়েছিল সিরিক কাকে বলে উনি জবাব দিয়েছিলেন মা আল্লাহ কা তোমার এলাহা থেকে যে বস্তু ভুলিয়ে দেয় ওটি হলো সিরিক জ্ঞানী মানুষদের কিছু কিছু কথা এত গুরুত্বপূর্ণ হয়ে যায় আল্লাহ থেকে যে জিনিসটা ভুলিয়ে দিচ্ছে তোমাকে ওই জিনিসটাই তোমার শিরিক বন্ধুগণ আল্লাহর আল্লাহর হুকুম মানুন আল্লাহর রসুলের হুকুম মানুন এবং উম্মতের শ্রেষ্ঠতম বিদ্যান যারা যাদের নামে লক্ষ লক্ষ মানুষ তাদের ফলো করেন চার ইমামের চার ইমামের কথা বললাম পরবর্তীকালে হাবেজ ইবনুল তাইমিয়ার কথা হাবেজ ইবনু কয়িমের কথা বর্তমান বিশ্বে শেখ বিন বাজের কথা শেখ আলবানের কথা শেখ ইমাম ইবনুল কয়িমের কথা সব কথা ফেলে দিয়ে আমি নিজে যদি পণ্ডিত হয়ে যাই এবং আমি যা ইচ্ছা তাই করে যাই হারামকে হালাল করি তাহলে ওই হাদিসটা মনে রাখবেন অবশ্যই আপনাকে এই গজবের শিকার হতে হবে আল্লাহ আল্লাহব আমাদের সবাইকে তার বিধান মেনে চলা তৌফিক দান করুন আজ থেকে তব করেন যার বাড়িতে এগুলো আছে বাড়ি যাবেন সোজা একদম ভেঙুুঁড়ু করে দিবেন কোনো খাতির নাই যদি তব করেন তা আল্লাহ গায়ে মদত এমনভাবে করবেন যে আপনি জানবেন না পরের জের পাবেন পাক আমাদেরকে তার গায়বি মদত দ্বারা সাহায্য করুন আমাদের অন্তর জগতে ইমাদের প্রায় দৃঢ় থাকা তৌফিক দান করুন এবং কোরআন হাদিসকে চূড়ান্ত সত্যের উৎস হিসেবে মেনে চলা তৌফিক দান করুন আমি আকুলকলি হাজা আস্তাকলি আলুম আল্লাহ মুসলিম